नमस्कार बंधुरा, राधुनी चैनेले आपनादेर स्वागत। आज के आमी रान्ना करे देखाबो चिकेन बिरियानी। ताले चलुन देखी चिकेन बिरियानी आमी केमन भावे रान्ना करी। एखाने आमार 1 किलो चिकेन आछे। चिकेनटाके आमी भालो करे परिष्कार करे एकटा लेबुर रस माखिए आध घंटा मैरिनेट करे रेखेछिलाम। एबार आमी चिकेनटाके रान्ना करब। एखाने आमार 1.5 मीडियम साइजे पेंयाज कोचानो आछे, एटाके आमी ब्रेस्ता करे नेब। तेल गरम हो गए, तेलर ऊपर हमें दिए दिल पिंज़गलो। नेड़े चेड़े हमें बेस्ता कर नेब। इखाने सादा तेल व्यवहार करेछि। बेस्ता आमार भाजा हो गए, हमें बेस्ताटाके तुले नियेछि। बेस्ताके हमें तुले नियेछि। এবার আমি এর মধ্যে অল্প একটু ঘি দেব। এর মধ্যে আমি অল্প তেলের মধ্যে অল্প একটু ঘি দেব। আমি আলুগুলোতে ফুড কালার ইউজ করব না বলে আমি আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। একটু নাড়িয়ে চালিয়ে আমি এগুলোকে হালকা ভেজে নেবো, যেহেতু আমার সিদ্ধ করা আছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি প্রথমে সাজিয়ে ফোড়ন দিলাম। দুটো তেজপাতা, তিনটে তেজপাতা দিলাম, গোলমরিচ এবং গোটা গরম মশলা ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা বন্ধ হয়ে বেরোচ্ছে যখন, তখন আমি এর মধ্যে গরম মশলা বন্ধ হচ্ছে। এবার আমি একটু 1 চামচ আদা বাটা দিলাম আর 1/2 চামচ দিলাম রসুন বাটা দিলাম বড় 1 টেবিল চামচ, আরও 1 চামচ দিলাম পেঁয়াজ বাটাটা পুরো দিলাম। এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা পুরোটাই দিলাম। নাড়াচাড়া করে এক চামচ এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, ফেটিয়ে রাখা টক দই 100 গ্রাম, এখানে ফেটিয়ে রাখা টক দই আছে আমার, এই টক দইটা পুরোটাই আমি মেখে দিয়ে দিলাম। মিশিয়ে হলুদ দেবো সামান্য, আমি যেহেতু ফুড কালার ইউজ করবো না সেই জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দেবো। এর মধ্যে আমি 1 চামচ ভিনেগার দেবো। এক চামচ গোলাপ জল দিচ্ছি। এক চামচ কেওড়া জল দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে কষাবো, আমি এতে জল দেবো না।
এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। আমার চিকেন রান্না হয়ে গেছে, এর মধ্যে আমি ঢাকনা খুলে একটু চিনি আর আপনার 1 চামচ ঘি দিয়েছিলাম আর আলুগুলো এর মধ্যে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তাতে আলুগুলোর মধ্যে মশলা ভালো ঢুকবে এবং খেতে ভালো লাগবে। আমার চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির ভাত রান্না করব। তাহলে চলুন দেখি। বিরিয়ানির ভাতটা করব বলে আমি জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এর মধ্যে খানিকটা জিরে সাজিয়ে ফোড়ন দিলাম, সাজিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দেব, ভাতটা একটু লবণ লবণ হবে। একটু সাদা তেল দিলাম, চালটা আমি এটা ইন্ডিয়া গেট চাল, এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে এবার আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভাতটা করে নেব। এখানে আমার 800 গ্রাম চাল আছে, কটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। ভাত আমার হয়ে গেছে, ভাতটা একটু শক্ত রেখেছি, এবার আমি নামিয়ে ফেলবো। আমার ভাত রেডি হয়ে গেছে, এবার আমি 2 চামচ গরম জলে 2 চামচ আমুল দুধ দিলাম, 3 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম। বেশি মিঠা আতর দেবো না, 2-3 ফোঁটা মিঠা আতরের মধ্যে দিলাম। চামচ গোলাপ জল দিলাম, এক চামচ কেওড়া জল দিলাম, কয়েকটা স্যাফরন দিলাম, এটাকে একটু মিক্সড করে রেখে দিলাম। এবার আমি পরে মেশাবো। এবার আমি এই হাঁড়িতে বিরিয়ানি পুরোটা কমপ্লিট করব। প্রথমে একটু ঘি দিয়ে নিলাম এর মধ্যে, কটা তেজপাতা বিছিয়ে দিলাম, এবার ভাতটা এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। চালটা কীরকম ঝরঝরে হয়েছে ভাতটা দেখুন, বাকিটা যেটুকু শক্ত আছে সেইটুকু স্টিমে হয়ে যাবে। আমি 5 মিনিট থেকে 6-7 মিনিট পর্যন্ত আমি এটা স্টিমে রাখব। এবার এর মধ্যে কিছুটা বেরেস্তা দিলাম,
একটু ধনে পাতা কুচি, বিরিয়ানি মশলা, একটু লবণ, একটু চিনি, এবার মাংসগুলো এর মধ্যে সাজিয়ে দেব। আলু দিলাম, একটু ঘি দিলাম। এইভাবে আমি আবার এর উপরে আমার প্রত্যেক ভাজে ভাজে মাংস, আলু এবং সমস্ত মশলাগুলো আমি দিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে কটা একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর একটু বেশিই দেব। ব্রেস্তা দিচ্ছি, ব্রেস্তাগুলো দিয়ে দিলাম। ব্রেস্তা এবার ধনে পাতা দিলাম, ধনে পাতা কুচি, বিরিয়ানি মশলা আগের ভাজেও দিয়েছি, এবার আরেকটু দিচ্ছি। এবার এর মধ্যে আমি আমন দুধ, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে ফুড কালার ইউজ করিনি। লাস্টে অল্প একটু ঘি দেব। আমার পুরো সাজানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি 10 মিনিট স্টিমে বসাবো। আমি ঢাকনাটা কভার করে দিচ্ছি। আমি আগে আটা মেখে রেখেছিলাম, এই আটাটা দিয়ে আমি চারিপাশটা কভার করে দেব। এরকম একটা ননস্টিকের তাওয়া আপনারা বসাবেন, বসিয়ে এতে লো হিটে 10 মিনিট রাখবেন। আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখলে আমার বিরিয়ানি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। গ্যাস সিম করে আমি 10 মিনিট রেখেছিলাম, তারপরে গ্যাস অফ করে আরও 5 মিনিট রেখেছি। এবার দেখুন কেমন হয়েছে। এবার বিরিয়ানিটাকে আমি একটু মেশাবো, দেখুন কীরকম ঝরঝরা হয়েছে। এরকম করে রান্না করে খাবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল।